শহরে চলে এসেছে ঘন্টা কম অ্যান্ড লিকা কমলিকা ডট কম প্রেজেন্টেড আমার বোনের বাড়ি বললাম না বলতেছি দাঁড়া ওরা কত বড় লোক চ মা খিদা পাইছে আমারও খিদা পাইছে তোর খিদা পায় নাই আবার ওদের বাড়িতে যেন আসার নাম করবি নে প্রায় দু চার সপ্তাহ থাকবো ঠিক আছে তো স দেখাই আসি বাবা রে কত বুড়ো বুড়ো সিঁড়ি রে দেখিস কত বুড়ো লোক চল চল ছোট চল বড় যাই রে বাবা কোরে ব্যথা হইয়া গেল রে গেলি রে দিদি খুব খিদা পাইছে তো তোর বোন আইছে গ্রাম থেকে কি রে শুনতে পাস না নাকি তাড়াতাড়ি আয় দেখি কে ডাকে রে যদি থাকে আর জামাই যদি জানতে পারে না পুরো শেষ হয়ে যাবে কি জানি থাকতে এসছে কিনা মা থেকে তো এরা যাওয়ার মানুষ না দেখি যে আমার সব ধ্বংস হ্যাঁ আনতেছি আনতেছি দাঁড়া দেখছিস কত বললো পেটটা পুরো ভরে যাবে ভরে যাবে খক কথা বলছ না দেখছিস আমার দিদির বাড়ি এ দিদি এলে কোথায় রাখুম তোর এই পাথরটা কি রে পাথরটা কোথায় রাখুম ওইরা না হলে থাকতে দেবে না ঘরে গিয়ে বসে তুমি ব্যাথা নিয়ে দিনি আর পাচ্ছি না আমি ও থালা খালি হইয়া গেছে আমার ঘরে চলে গেল এরম ভাবে যদি এরা থাকে তাহলে তো ক সপ্তাহ থাকবে বলো তিন সপ্তাহ তো আমার কোথাও কাজ পায় না চলে এসে আমার বাড়িতে যে বলবো এই গ্রামের লোকদের আমিও ছিলাম কিন্তু এরকম আনকালচার আমি দেখিনি থাক যাই শেষ করেই যাবে কি আর করা যাবে দেখি আর কি দিতে পারি